আমরা 3.5 এর অনুশীলনের অঙ্ক সবগুলো আমরা করেছি, সবগুলোর ভিডিও লিংক এখানে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে সবগুলো দেওয়া আছে। তো আজকে আমরা যে 3.5 এর অর্থাৎ যেগুলো কাজের অঙ্ক, কাজের অঙ্কের মধ্যে সবগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, তো ওখানের মধ্যে একটা খুবই বেশি ইম্পর্টেন্ট অঙ্ক যেটা, সেটা হচ্ছে 70 পৃষ্ঠা কাজ। দেখেন তো কতে এই প্রশ্নটা আছে, টাকায় 10টি লেবু বিক্রয় করায় 50% ক্ষতি হয়। টাকায় সে 10টি মানে 1 টাকায় 10টা লেবু যদি বিক্রি করে তার 50% ক্ষতি হচ্ছে। ওকে, এরপরে বলছে টাকায় 6টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এটা আমাদের কাজের অ্যাক্টিভিটিতে 70 পৃষ্ঠাতে এই প্রশ্নটা আছে, শতকরা কত লাভ হবে সেটা আমাকে বের করতে বলছে যদি সে টাকায় 6টা লেবু বিক্রয় করে। ওকে, এখন এখানে টাকায় কয়টা লেবু বিক্রি করে এটা কিন্তু কয়টা ক্রয় করছে সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার না, ঠিক আছে। সো এটা আমরা কিভাবে করতে পারি, প্রথম কথা হচ্ছে 50% ক্ষতি, 50% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হলে, বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 100 - 50 টাকা সমান কত টাকা, 50 টাকা। ওকে, সো বিক্রয় মূল্য যখন 50 টাকা তখন ক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 100 টাকা। এখন এই যে 50% ক্ষতি হচ্ছে, টাকায় তখন কয়টা লেবু বিক্রি করতেছে, 10টা লেবু। তাহলে আমরা দেখতে পাচ্ছি 10টি লেবুর বিক্রয় মূল্য, 10টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে 1টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 1/10 টাকা, কি মূল্য, বিক্রয় মূল্য। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে বিক্রয় মূল্য 50 টাকা হলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ওকে, অর্থাৎ ক্রয় মূল্য যখন 100 টাকা তখন বিক্রয় মূল্য 50 টাকা, তাহলে বিক্রয় মূল্য যখন 50 টাকা ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর বিক্রয় মূল্য যখন 1/10 টাকা এটা কার বিক্রয় মূল্য, একটা লেবুর বিক্রয় মূল্য। তাহলে এখানে আমি লিখতে পারি না যে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100/50 টাকা, দেন বিক্রয় মূল্য 1/10 টাকা হলে ক্রয় মূল্য হবে 50 × 100 × 1/10, তাহলে আমি পাচ্ছি কি 1/50 1/5 টাকা। আচ্ছা বলেন তো এই 1/5 টাকা এটা কার টাকা আসছে, এটা 1/5 টাকা আসছে ক্রয় মূল্য, কার ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য আমি দিয়েছি এখানে 1/10 1/10, বিক্রয় মূল্য এটা কার, সেটা হচ্ছে একটা লেবুর বিক্রয় মূল্য। তাহলে এটা হচ্ছে কি, একটা লেবুর ক্রয় মূল্য। তাহলে একটা লেবুর ক্রয় মূল্য আসছে আমার কাছে 1/5 টাকা, আর একটা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 1/10 টাকা। এখানে কোনটা বড়, 1/5 বড়, 1/10 ছোট, ক্লিয়ার। তাহলে তার কাছে সে 1/10 টাকা একটা লেবু তার কাছে কি করছে, বিক্রয় মূল্য করছে, যে বিক্রয় মূল্য তার কাছে 1/10 টাকা, আর ক্রয় মূল্য ছিল কত, 1/5 টাকা, ঠিক আছে। অনেক লস এসে বিক্রি করছে, সেটা হচ্ছে 50%, ক্লিয়ার। এখন আমাকে বলছে যদি টাকায় 6টি লেবু বিক্রয় করে, প্রথমে 10টি করে লেবু বিক্রি করে তার 50% ক্ষতি হয়েছে এবং একটা লেবুর ক্রয় মূল্য পড়ছে 1/5 টাকা। আপনারা আশা করি এটা বুঝতে পারছেন যে 1/10 টাকা বিক্রয় মূল্য, 1/5 টাকা ক্রয় মূল্য, 1/10 আর হচ্ছে 1/5। আপনি একটা পাউরুটিকে 10 টুকরা করে এক টুকরো নিলে পিসের টুকরোটার মান যতটুকু হবে, 5 টুকরো করে এক টুকরো নিলে অনেক বড় হবে, অর্থাৎ 5/1 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য অনেক কম দামে ছেড়ে দিয়েছে সে, তার জন্য তার 50% কি হয়েছে, ক্ষতি হয়েছে। সো এখন আমরা দেখব যদি সে টাকায় 10টা বিক্রি না করে 6টা করে বিক্রি করে তখন তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এবার দেখি তো আমরা যে আবার
আবার টাকায় মানে এক টাকায় কয়টা লেবু ছয়টা লেবু তাহলে ছয়টি লেবুর বিক্রয় মূল্য ছয়টি লেবুর বিক্রয় মূল্য কত টাকা এক টাকা এখন নতুন করে সে ছয়টা করে বিক্রি করতেছে এতে তার শতকরা কত লাভ হচ্ছে সো একটি লেবুর বিক্রয় মূল্য 1/6 টাকা তাহলে এখন আপনি আমাকে বলেন 1/5 টাকা ছিল একটা লেবুর ক্রয় মূল্য সে এখন ছয়টা করে যদি টাকায় লেবু বিক্রি করে তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 1/6 টাকা তাহলে 1/5 টাকা বড় না 1/6 টাকা বড় 1/5 টাকা বড় 1/6 টাকা ছোট তার মানে এখানে তো লাভ তো অনেক দূরের কথা তো কতই হচ্ছে তার মানে কোশ্চেনে যে বলছে শতকরা কত লাভ হবে আসলে কোশ্চেনটা হওয়ার কথা আসলে এরকমই হওয়ার কথা ঠিক আছে আমাদের বইতে হয়তো এটা এখনো এডিটিং হয়নি কত লাভ বা ক্ষতি হবে প্রশ্নটা হবে এরকম কত লাভ বা কি হবে ক্ষতি হবে ওকে তাহলে কত লাভ বা ক্ষতি যদি হয় তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ক্ষতিই হচ্ছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1/5 গ্রেটার দ্যান 1/6 অর্থাৎ তার প্রকৃত হবে একটা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1/5 আর এখন যদি সে 6টা করে বিক্রি করে তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 1/6 তাও লস বিক্রি করতেছে তাও সে ক্ষতিতে বিক্রি করতেছে তাহলে ক্ষতিটা কতটুকু হয়েছে সেটা এবার তাহলে আমরা দেখি সুতরাং ক্ষতি সমান 1/5 মাইনাস 1/6 তাহলে কত হয় 36 মাইনাস 5 1/30 তার মানে তার ক্ষতি হচ্ছে কত টাকা 1/30 টাকা ক্ষতি হচ্ছে কত টাকায় ক্ষতি হচ্ছে লাভ ক্ষতি আমরা কিসের উপর হিসাব করি আমরা ক্রয় মূল্যের উপর হিসাব করি ক্রয় মূল্য কত 1/5 তাহলে 1/5 টাকায় ক্ষতি হয় তাহলে এখানে আমাদের লাভ তো অনেক দূরের কথা করতে অনেক পরিমাণে ক্ষতি হচ্ছে তাহলে প্রশ্নটা লাভ হবে না প্রশ্ন হবে কি ক্ষতি তাহলে এত টাকায় ক্ষতি হয় 1/30 টাকা তাহলে এক টাকায় ক্ষতি হয় কত হবে এক টাকায় ক্ষতি 1/30 1/5 সো আমাকে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ক্ষতি প্রশ্নটা আসছে আর কি তো শতকরা মানে 100 তাহলে 100 টাকায় ক্ষতি হয় 1/30 ইনটু এটা উল্টে গেলে 5/1 হয়ে যাবে ইনটু 100 ওকে সো এখানে আমরা কি পাবো এখানে আমরা পাচ্ছি 50/3 টাকা ঠিক আছে তো এটাকে যদি আমরা বেঙ্গ রেটে কিসে বের করেছি শতকরা কতটুকু ক্ষতি হচ্ছে সেটা তাহলে কত 5 3 6 18 তারপরে 3 12 36 তাহলে এখানে কত 348 16/16 সমস্ত 2/3/2 ওকে এইটা বা এটা এত পার্সেন্ট তাহলে সুতরাং শতকরা ক্ষতি কত 16/2 16 সমস্ত 2/3% এইটাই হচ্ছে আনসার অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু বুঝতে পারলে ওয়েলকাম আমরা প্রথমে যেটা করেছি একটা লেবুর ক্রয় মূল্যটা খুঁজে বের করার চেষ্টা করছি আগে আমার দরকার একটা লেবুর ক্রয় মূল্য কত এখন যে আমি টাকায় 6টি করে বিক্রি করতেছি তখন আমি বুঝতে পারছি একটা লেবুর বিক্রয় মূল্য বর্তমানে 6টা 1/6 টাকা বিক্রি করতেছি এতে ক্ষতি হয়েছে সেটা বুঝে গেছি তো ক্ষতিটা 1/5 টাকায় হচ্ছে দেন 100 টাকা ক্ষতি হয় বেরিয়ে গেছে ভেরি সিম্পল শুধু বোঝা দরকার ওকে